দেখিয়ে, এই যে চায়না, চায়নার ফ্ল্যাগ হচ্ছে এখানে, আর এগুলো চায়নার বিল্ডিং। আর এই বারবার বলছি, নাথুরায় যারা আসবে তারা কিন্তু অক্সিজেন পুরোপুরি মাস্ট। যারা ভাবছো গ্যাংটক থেকে ছোট গাড়িতে আসবে নাথুলা, হ্যাঁ, বাবা মন্দির, ছাংগু, তারা কিন্তু একদম ভুল করবে। নাথুলায় কোনো প্রকার ছোট গাড়ি অ্যালাউ নেই। আর এখানে দেখো সবই যে জ্যাকেট সব রাখা আছে, এই যে এগুলো সব কিন্তু ভাড়ার, এখানে তোমরা ভাড়া নিয়ে যেতে পারো উপরে। বাবা হরভজন সিং এমন একজন ভারতীয় সৈনিক ছিলেন যিনি মৃত্যুর পরও ভারতীয় সেনাতে ডিউটি করে গেছেন। আর এই ছাংগু লেক কিন্তু ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চের টাইমে পুরো বরফ হয়ে জমে যায়। এখন দেখছো জল কিন্তু পুরো বরফ, এই পিছন দিয়ে, এই চারিদিক দিয়ে পুরো বরফে। গরম থেকে রেহাই পেতে আমি পৌঁছে গেছিলাম গ্যাংটকে, আর গ্যাংটকে এসে বরফের সন্ধানে আজকে বেরিয়ে পড়েছিলাম ইস্ট সিকিম ট্যুরে। আমাদের এই ইস্ট সিকিম ট্যুরে থাকছে গ্যাংটক থেকে বেরিয়ে প্রথমে ছাংগু লেক, তারপরে বাবা মন্দির ও ইন্ডিয়া চায়না বর্ডারে নাথুলা পাস। সত্যি এক অসাধারণ অভিজ্ঞতা হয়েছিল আমাদের এই আজ ইস্ট সিকিম ট্যুরে। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো চলে আসলাম আরও একটি ব্লগ নিয়ে। তো গ্যাংটক এসেছি, আজকে হচ্ছে ইস্ট সিকিম ট্যুর। আর ইস্ট সিকিম ট্যুরে আজকে থাকছে নাথুলা পাস, ছাংগু লেক, বাবা মন্দির। আর এই ট্যুরটা আমরা করছি আজকে শেয়ারে। এছাড়াও এই ট্যুরটা তোমরা করতে পারো পার্সোনাল গাড়িতে, তার জন্য হয়তো তোমাদের পড়বে খরচা এই গাড়ি ভাড়া 8-9 হাজার টাকা। আর আমি যেহেতু এই ট্যুরটা করছি হচ্ছে শেয়ারে, আমার খরচা পড়েছে হচ্ছে 1000 টাকা পার পার্সেন। আর এই ট্যুরটা প্যাকেজ করে দিয়েছে আমার হোটেলের ওনার, তাকে আমরা সব পাঠিয়ে দিয়েছিলাম ডকুমেন্টস আগে থেকেই। আর এই নাথুলা পাস যেতে পারমিট তৈরি করতে হয়, আর সেই পারমিটের জন্য লাগবে হচ্ছে ভোটার কার্ড আর ছবি, সেটা আমরা হোটেল ওনারকে পাঠিয়ে দিয়েছিলাম। তিনি পারমিট বের করে দিয়েছে, গাড়ির নাম্বার, ড্রাইভারের ফোন নাম্বার সব দিয়ে দিয়েছে। এখন যাচ্ছি গাড়ির কাছে, হোটেল থেকে কাছেই গাড়ি দাঁড়িয়ে আছে, সেখানে যাই, গাড়িতে উঠি, তারপর তোমার সাথে ব্যাক করছি। এই যে গাড়ি আমাদের চলে এসছে, এই যে গাড়ি, আমাদের গাড়িটা দেখিয়ে দিই, এই যে গাড়ি। তো গাড়ির উপরে এবার উঠা যাক। গাড়ি আমাদের ছেড়ে দিল এখন সাইট সিনের জন্য। তো এবার কিছু ইনফরমেশন দিয়ে রাখি, তোমরা এই আমরা হোটেলের কাছাকাছি যেহেতু সবাই ছিলাম, তাই এখান থেকেই বোর্ডিং করলাম হোটেলের কাছ থেকে গাড়িতে। আর না হলে এই নাথুলা, ছাংগু, বাবা মন্দির, লাচুং, লাচেনের গাড়ি হাজরাস ট্যাক্সি স্ট্যান্ড বা চাঁদমারি ট্যাক্সি স্ট্যান্ড থেকে কিন্তু ছাড়ে ম্যাক্সিমাম ওখান থেকে। তোমাদের হয়তো ওখান থেকে উঠতে হতে পারে যদি প্যাসেঞ্জার সবাই ওখানেই থাকে, না হলে যদি প্যাসেঞ্জার শেয়ারের সময় যদি কোনো হোটেল আশেপাশেই থাকে তাহলে হোটেলের কাছাকাছি গাড়ি চলে আসবে। তো এটাই তো, চলো এখন জার্নিটা উপভোগ করো, পরে ব্যাক করছি। সকাল সকাল গ্যাংটককে বিদায় জানিয়ে ছুটে চললাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। কিছুক্ষণ পরই এই আর্মি চেক পয়েন্টটি আসবে, এখানে তোমাদের পারমিটটি চেক করা হবে। এই হচ্ছে বন্ধুরা ছাংগু লেকের পারমিট, এই দেখো এই হচ্ছে পারমিট। তোমাদেরকে আমি পারমিট দেখিয়ে দিলাম। আর একটি কথা, বিএসএফ যেখানে চেক করলো আর্মিদের চেক পয়েন্ট, তার একটু পরে ছাংগুলির মেইনটেনের জন্য পার প্যাসেঞ্জারের কাছ থেকে 20 টাকা করে নেওয়া হয়। বাচ্চাদের কাছ থেকে নেওয়া হয় না, কিন্তু এটা লাগবে 20 টাকা করে সবার ছাংগুলির মেইনটেনেন্সের জন্য। চলো এবার আমরা সামনে এগাচ্ছি, রাস্তাটা উপভোগ করো। এখন আমরা দাঁড়িয়েছি ছাংগু বাজারে, আর কিছুক্ষণ পরই হচ্ছে নাথুলা, এখান থেকে আধা ঘন্টা লাগবে। প্রচণ্ড হাওয়া দিচ্ছে, গ্যাংটকে যেমনই গরম ছিল এখানে ঠিক তেমনই ঠান্ডা। এই যে পিছনে দেখো নাথুলা বাজার, তোমাদের দেখিয়ে দিই, এই হচ্ছে এখানে খাবারের জন্য দাঁড়িয়েছে এখানে। এই যে জাস্ট ভিউটা দেখো, ও মন জুড়িয়ে যাচ্ছে একটা ভিউটা দেখে, প্রচণ্ড ঠান্ডা যে হাওয়া দিচ্ছে। তো চলো কিছু খাওয়া দাওয়া করি, তারপর তোমাদের সাথে ব্যাক করছি। এখানে দেখো প্রচুর দোকানপাট আছে, এখান থেকে এই ড্রেসগুলো তোমরা ভাড়াও নিতে পারো অথবা কিনতেও পারো। দেখো প্রচুর দোকানপাট, এই যে এটি ছোট্ট বাজারের মতো পাহাড়ের বুকে। এই যে দোকান দেখছো, এখানে আমরা কিছুক্ষণ টিফিন করব। আর এখানে দেখো সবই যে জ্যাকেট সব রাখা আছে, এই যে এগুলো সব কিন্তু ভাড়ার, এখানে তোমরা ভাড়া নিয়ে যেতে পারো উপরে, আবার ফেরার সময় এখানে ফেরত দিয়ে যেতে হবে।
ম্যাগি খাইগা? হ্যাঁ, এক ম্যাগি, এক ম্যাগি না আর দু কফি। তো যতটা পারবে ধীরে সুস্থ কথা বলার চেষ্টা করবে, কারণ এখানে হিউমিডিটি খুবই কম। বেশি জোরে জোরে হাঁটলে বা বেশি জোরে কথা বললে হয়তো তোমাদের শ্বাসকষ্টের প্রবলেম হতে পারে। তো খাওয়া দাওয়া করি, তারপর ব্যাক করছি। এই যে নিয়ে নিয়েছি ম্যাগি এই দোকান থেকেই, আর কিছুক্ষণ আগে কফি খেলাম, আর পাহাড়ে এই যে ম্যাগি। খাওয়া দাওয়া কমপ্লিট করি, তারপর ব্যাক করছি। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, তো এখন এখান থেকে বেরিয়ে সোজা নাথুলা যাওয়ার পালা। নাথুলা থেকে তারপর যাবো হচ্ছে বাবা মন্দির, তারপরে হচ্ছে ছাঙ্গু লেক। সামনে দেখো সব গাড়ি টাড়ি এখন যাচ্ছে নাথুলা, আর এই যে পিছনে ভিউ। তো চলো এখান থেকে এবার বেরানো যাক, সোজা নাথুলায় গিয়ে তোমাদের সাথে কথা হবে। আমরা এখন চলে এসেছি বাবা হরভজন সিং মন্দিরে। আর বাবা হরভজন সিং এমন একজন ভারতীয় সৈনিক ছিলেন যিনি মৃত্যুর পরও ভারতীয় সেনাতে ডিউটি করে গেছেন। তো সেটি কেন তোমাদের চলো তুলে ধরি। এটি হচ্ছে বাবা হরভজন সিং এর মন্দির। বাবা হরভজন সিং এমন একজন ভারতীয় সৈনিক ছিলেন যিনি তার মৃত্যুর পরও ভারতীয় সেনায় কর্মরত ছিলেন। 30 জুন 1965 সালে তিনি ভারতীয় সেনায় যোগদান করেন এবং 1 ডিসেম্বর 2006 সাল অবধি তিনি ভারতীয় সেনায় কর্মরত ছিলেন। কিন্তু ওনার মৃত্যু হয় 4 অক্টোবর 1968 সালে। ওনার মৃত্যুর 4 দিন পর ওনার এক বন্ধুর স্বপ্নে এসে ওনার বডির অস্তিত্ব বলে যায় কোথায় আছে তার বডি। সেই অনুযায়ী সেখানে গিয়ে খোঁজ করার পর ওনার বডিটি পাওয়া যায়। এবং এটাও অনেকের মুখে শোনা যায় অনেক ভারতীয় সেনার স্বপ্নে এসে তিনি তাদের ভুল এবং শত্রুপক্ষের প্ল্যান সব কিছু বলে যায়। এবং অনেক ভারতীয় সেনা যদি কর্মরত অবস্থায় ঘুমিয়ে পড়ে তাহলে তাদের মনে হয় কেউ যেন গালে একটি চড় মেরে গেল। এটি অনেকের মুখেই শোনা যায়। আপনারা যারা বাবা হরভজন সিং এর মন্দিরে আসবেন, ওনার এই মন্দিরের প্রসাদ একবার হলেও গ্রহণ করবেন, এটি অনেক পুণ্য সাধনের কাজ হবে। তোমাদেরকে দেখিয়ে দিলাম বাবা হরভজন সিং এর মন্দির, অফিস, বাবার যে শোয়ার ঘর সবকিছু। আর আমার পিছনেই দেখতে পাচ্ছ এটি একটি ক্যাফে এই হরভজন সিং মন্দিরেই, আর ওদিকে গিফট শপ আছে। তো এই হচ্ছে ওভারঅল, আর পিছনে ভিউ দেখো জাস্ট অসম। এই হচ্ছে বাবার মন্দির, এই যে বাবা হরভজন সিং এর এখানে দেওয়া আছে সবকিছু। আর এই হচ্ছে পুরোটা, এখানে কিন্তু পুরোটা ইন্ডিয়ান আর্মি দিয়ে রক্ষণাবেক্ষণ করা হয়, কারণ এখানে হচ্ছে চাইনা বর্ডার কাছাকাছি, এখানে সবাই ইন্ডিয়ান আর্মি দিয়ে এই মন্দিরটি রক্ষণাবেক্ষণ করা হয়। তো চলো এবার এখান থেকে বেরানো যাক, বেরিয়ে এরপর যাবো সোজা নাথুলা পাস, সেখানে গিয়ে কথা হবে। বাবা হরভজন সিং মন্দিরের ঠিক সামনেই অবস্থিত পাহাড়ের বুকে একটি শিব মন্দির, আমরা সেখানেই চলে এসেছিলাম। তোমরা যারা এই বাবা মন্দিরে আসবে তারা একবার হলে এই পাহাড়ের বুকে শিব মন্দিরটি ঘুরে যেও। আর তার পাশেই আছে একটি ঝর্ণা, সত্যি খুব সুন্দর একটি জায়গা। তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে রওনা দিলাম নাথুলা পাসের উদ্দেশ্যে। আর রাস্তায় যেতে আমার নজরে আসলো ইন্ডিয়ান আর্মির এই পাহাড়ের বুকে হেলিপ্যাডটি। ফাইনালি নাথুলা পাস চলে এসেছি। তো তোমাদের নাথুলা পাসের এরিয়াটা দেখিয়ে দিই, দেখো কত গাড়ির ভিড় আজকে দেখো। আর এখন যেহেতু সিজন, এই যে সামনেই দেখো ওই যে, আর ওই যে দূরে যে বিল্ডিংটা ওটা কিন্তু চাইনার বিল্ডিং। আর এই যে নাথুলা দেখো কত ভিড়, সব লাইন দিয়ে উপরে উঠতে হচ্ছে দেখো, কিন্তু ভিড় এখানে এখন। তো চলো সামনের দিকে যাওয়া যাক এবার। হ্যাঁ, এখানে প্রচন্ড হাওয়া দিচ্ছে। আর যারা নাথুলা আসবে, যাদের একটু শ্বাসকষ্টের প্রবলেম হয়, হ্যাঁ, তারা কিন্তু অক্সিজেন বা কর্পূর নিয়ে আসবে, তাহলে কিন্তু কোনো অসুবিধা হবে না। হ্যাঁ, ভেবেছিলাম হয়তো প্রচুর বরফ থাকবে, কিন্তু তেমন বরফ নাই, আছে তাও মোটামুটি পিছনেই। হ্যাঁ, তো চলো যাওয়া যাক, বেশি টাইম ওয়েস্ট করবো না, তোমাদেরকে জায়গাটা দেখিয়ে দিই চলো। দেখো বন্ধুরা, ওই যে চাইনার ফ্ল্যাগ উঠছে,
আর এই যে আরো জুম করে দেখা, এই যে দেখো চায়নার ফ্ল্যাগ হচ্ছে এখানে, আর এগুলো চায়নার বিল্ডিং কিন্তু। আর এই যে আমরা এখন উপরের দিকে যাবো, তো ভিডিওগ্রাফি উপরে অ্যালাউ নাই, যতটা পারবো তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো। দেখো এই রাস্তাটা কিন্তু সোজা চায়নার দিকে যাচ্ছে, আর ওই সামনে গিয়ে কিন্তু আর অ্যালাউ নাই। দেখো সামনে ওখানে আটকে দিচ্ছে সবাইকে, আর আমরা এখন এদিকে যাব। চলো, ঠান্ডায় কথা বেরাচ্ছে না, যতটা পারছি আস্তে আস্তে কথা বলার চেষ্টা করছি। দেখো লাইন, দেখো এই যে একটা বর্ডারের গেটে যাওয়ার জন্য লাইন, দেখো সব দাঁড়িয়ে আছে। এই যে দেখো লাইনে দাঁড়িয়ে আছে এখন বর্তমানে, কথা যে এত জোরে জোরে বলাই চাপ। আর প্রচুর আর্মি আছে, ভিডিওগ্রাফি অ্যালাউ নাই, সেরকম যতটা পারছি চেষ্টা করছি। চল দেখি, এই যে চায়না চায়না বিল্ডিং, এই যে আমরা দেখে নিলাম নাথুলা পাস উপরে উঠেছিলাম, এখানে কিন্তু ভিডিওগ্রাফি ফটোগ্রাফি ওই উপরে একদমই অ্যালাউ নাই। আর প্রচণ্ড পিছলা কি বলবো, তাও লুকিয়ে লুকিয়ে একটু ক্লিপ নিতে পেরেছি 5-6 সেকেন্ডে। আর ওখানে যখন উপলব্ধি করলাম সত্যি আমেজিং, পুরো ইন্ডিয়া চায়নার 0.0, তারপর চায়নার আর্মি ছিল, তাদের সাথে একটু হাই হ্যালো করলাম, চায়নার বিল্ডিং ছিলাম, এগুলো পুরো আসলে ভিডিওগ্রাফি করা যায়নি। তোমরা যারা আসবে তারা নিজে থেকে যে অভিজ্ঞতাটা হবে কি না, পুরোটাই আলাদা। তো একবার দেখিয়ে দিই আশেপাশে, এই দেখো বরফ তেমন নাই, কিছু কিছু জায়গায় আছে। হ্যাঁ, আর এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে চায়নার মেন ইন্ডিয়া 0.0-এর দিকে, ইন্ডিয়া চায়না 0.0-এ। তো চলো ভিডিওটা এরপরে সোজা যাবে গাড়ি ছাঙ্গুলে, সেখানে গিয়ে কথা হবে। আর এই বারবার বলছি নাথুরা যারা আসবে তারা কিন্তু অক্সিজেন পুরোপুর মাস্ট, ওই যে উপরটাতে উঠে শরীর মধ্যে হালকা হয়ে যাচ্ছে। হ্যাঁ, আর ধীরে ধীরে স্টেপ দিয়ে উঠবে তোমরা। হ্যাঁ, তো চলো এরপর সব ছাঙ্গুলে গিয়ে কথা হবে। একটা ইনফরমেশন তোমাদেরকে দিয়ে দিই, যারা ভাবছো গ্যাংটক থেকে ছোট গাড়িতে আসবে নাথুলা, হ্যাঁ বাবা মন্দির ছাঙ্গু, তারা কিন্তু একদম ভুল করবে। নাথুলায় কোনো প্রকার ছোট গাড়ি অ্যালাউ নেই, তোমরা ছোট গাড়িতে করে এই বাবা মন্দির তারপর ছাঙ্গু লেক অব্দি আসতে পারবে, কিন্তু নাথুলা একদম যেতে পারবে না, তাই এই ভুলটা একদম করবে না। আমরা আজকে চলে এসেছি, আজকে আমাদের ঘোরার লাস্ট ডেস্টিনেশন ছাঙ্গু লেক। তো ছাঙ্গু লেকের চলো আশপাশটা তোমাদেরকে দেখিয়ে দিই, বেশি কথা এগাবো না, আগে আশেপাশে দেখিয়ে দিই, তারপর তোমাদের সাথে ব্যাক করছি। এই হচ্ছে ছাঙ্গু লেক, দেখো পুরোটা এখানে, দেখো ইয়ার্ক যাকে বাংলায় আমরা বলি চামড়ি গাই, এখানে প্রচুর, তোমরা এগুলো রাইডও নিতে পারো। হ্যাঁ, এখন পুরোটা এই চামড়ি গাইতে ওই দূরে পুরোটা ঘুরিয়ে দিবে তোমাদেরকে এক রাউন্ড, হ্যাঁ ওই 300-250 টাকা এরকম নেয়। তো চলো তোমাদেরকে আশপাশটা আর একটু ঘুরে দেখাই, তারপর ব্যাক করছি। এটি হচ্ছে ছাঙ্গুর শিব মন্দির, এই যে দেখো, আর আশেপাশে ভিউটা দেখো একবার তোমরা, সেই ভিউ, এই যে সব চামড়ি গাই এখানে, দেখো প্রচুর চামড়ি গাই আছে কিন্তু ছাঙ্গুতে। এর উপরে তোমরা ছবিও তুলতে পারো আর ঘুরতেও পারো। এই সামনে যে ঘরটি আছে, এই যে এটি এটি হচ্ছে ছাঙ্গুর রোপওয়ে টিকিট কাউন্টার, আর ওই উপরে তোমরা তো লক্ষ্য করতে পারছো কিনা দেখাই, ওই উপরে রোপে করে নিয়ে যাবে, আর এখানে আসবে 300 টাকা করে টিকিট আপ ডাউন। তোমাদেরকে আমি ছাঙ্গু লেকও দেখিয়ে দিলাম সব কিছু। আর এই ছাঙ্গু লেক কিন্তু ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চের টাইমে পুরো বরফ হয়ে জমে যায়, এখন দেখছো জল কিন্তু পুরো বরফ, এই পিছন দিয়ে এই চারিদিক দিয়ে পুরো বরফে আবরণ হয়ে থাকে। কিন্তু এখন যেহেতু সিজন গরম পড়ে গেছে তাই বরফ আর নেই, নাথুলাতে হালকা বরফ ছিল তোমরা দেখলে। হ্যাঁ, তো চলো ভিডিওটা এখানেই এন্ড করছি, ভিডিওটা ভালো লাগলে অ্যাজ ইউজুয়াল লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। ও আর একটা কথা, যদি মানে তোমরা যারা সিকিম আসছো, যারা ধরে নাও লাচুং বা লাচেন যেতে চাও না, তারা কিন্তু একদিনের জন্য হলেও এই ইস্ট সিকিমে নাথুলা বাবা মন্দির তারপর হচ্ছে ছাঙ্গু লেক এগুলো ঘুরে আসতে পারো। আর এই ছাঙ্গু লেক কিন্তু টোটালটা একটা রাউন্ড, যদি সময় থাকে তোমাদের কাছে
একটা রাউন্ড দিতে পারো। আর আমরা যে আজকে শিয়ার গাড়িতে ঘুরলাম, এই শিয়ার গাড়িতে কিন্তু খুব সুন্দরভাবে ঘুরেছি, একদম ফাঁকা ফাঁকা হয়েছিল, আমাদের চাপাচাপি হবে কিন্তু না, খুবই সুন্দরভাবে ঘুরেছি। এবং ইভেন আমাদের যারা কো প্যাসেঞ্জার ছিল তারাও খুব সুন্দর। তো চলো, এই ছাঙ্গুলের থেকে আজকের ইস্ট সিকিম ট্যুরটা এন্ড করছি। ভিডিওটা ভালো লাগলে আবারও বলছি, কী করতে হবে তোমরা জানো, লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব।